রবীন্দ্রনাথ মিশ্র সম্পর্কে রশিদুল ইসলামের কাছ থেকে। রশিদুল ইসলাম একজন স্বনামধন্য লেখক, তিনি সঙ্গীতের সঙ্গে সম্পৃক্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব। আমরা তার কাছ থেকে জানব রবীন্দ্রনাথ মিশ্র সম্পর্কে কিছু কথা। রশিদুল ভাই কেমন আছেন? আছি, ভালো আছি ভাই। আপনি তো, আপনি তো এই অনুষ্ঠান দেখলেন? ইনশাআল্লাহ দেখলাম অনুষ্ঠান। রবীন্দ্রনাথ মিশ্রের এই অনুষ্ঠান এবং তার বাড়িঘর সব কিছু দেখলেন, জানলেন। এই রবীন্দ্রনাথ মিশ্র সম্পর্কে আপনার অনুভূতিটা কি? আমি শ্রদ্ধেয় ব্যক্তিত্ব সম্পর্কে কিছু বলার আগে আমি এই উত্তরবঙ্গ তথা রংপুরের এই ভাওয়াইয়ের সম্পর্কে একটু কিছু বলতে চাচ্ছি। সেটা হচ্ছে, এই ভাওয়াই হচ্ছে এমন একটি সঙ্গীত যেটা বাংলা, মানে বাংলার আদিস থেকে আজ পর্যন্ত চালু আছে। যদিও এর জনক বলা হয় আব্বাসউদ্দিনকে, এবং তারপরে আরও যারা ছিলেন আমাদের প্রয়াত হয়েছেন, যারা তারপরে যে সমস্ত ব্যক্তিগুলো এসেছেন, তার মধ্যে একজন হচ্ছেন আমাদের আজকের এই ব্যক্তিত্ব রবীন্দ্রনাথ মিশ্র। তো ওনার সঙ্গে আমার ব্যক্তিগত কোনো পরিচয় নেই, তবে ওনার গান, ওনার একটা বই বের হয়েছে, গানের বই। আমি সেখানে প্রায় শ-দুয়েকের মতো গান আছে, আমি সবগুলো গান পড়েছি। আচ্ছা। এবং এই গানগুলো আমি অনেকখানে শুনেছি, শুধু এখানেই নয়, ওপার বাংলার কলকাতা, শিলিগুড়ি, তারপরে আপনার হচ্ছে জলপাইগুড়ি, কুচবিহার, এই সমস্ত এলাকায়ও তার গানগুলো পরিবেশিত হয়, এবং তারা স্বাচ্ছন্দ্যবোধ করে গানগুলো গেয়ে। তার গান যখন আমরা শুনি, যে আমাদের এই আমাদের রংপুরের একজন, এবং যখন আমরা বুঝি যে আমাদেরই মানুষ, আমাদের মানুষ একজন, এবং প্রত্যন্ত অঞ্চলে একজন মানুষ আছেন যারা এত বড় একটা সৃষ্টি, আমি শুধু এইটুকু শুনেই আজকের এই স্মরণসভা আমি এখানে এসেছি, শুধু তার এই বাড়িঘর এবং তার সঙ্গে কিছু জানার জন্য। আমি এখানে এসে যা দেখলাম এবং যা শুনলাম, সত্যি আমার মনটা ভরে গেছে, এবং আমি সত্যি গৌরবান্বিত যে আমি রংপুরের মানুষ, আমি আমি রবীন্দ্রনাথের এলাকার মানুষ, আমাদের মানুষ। হ্যাঁ, তো তার যে গানের কথাগুলো আমি দেখলাম, তার গান শুধু মানুষের সম্পর্কে, দেবর ভাবি, চাচা চাচি, মামা মামি, নানা নানি, হ্যাঁ, খালা খালু, এই সমস্ত সম্পর্ক নিয়ে, আবার ফুল পাখি প্রকৃতি, নদী, বর্ষা, বিয়ে, বিভিন্ন প্রকৃতির উপরে, সবকিছুর উপরে গান লিখেছেন, এবং এত চমৎকারভাবে সেদিন সুরারোপ করেছেন এবং নিজে গিয়েছেনও। হ্যাঁ, এবং তার যে অনেক ভক্ত এবং শ্রোতা এবং তার অনেক শিষ্যকে আমি দেখলাম যারা তার গানকে লালন করছে, তো আমার মনে হয় এই গানগুলো আমাদেরও সংরক্ষণ করা উচিত। আমি আন্তর্জাতিক ভাওয়াইয়া পরিষদ এবং রংপুর ভাওয়াইয়া পরিষদ তথা রংপুরের বৃহত্তর রংপুরের অন্তর্গত বিভিন্ন জেলায় যে সমস্ত ভাওয়াইয়া পরিষদগুলো আছে, সংগঠনগুলো আছে, তাদের কাছে আমি বিনীত অনুরোধ রাখবো যেন গানগুলো সংরক্ষণ করেন। এবং পাশাপাশি আমি সংস্কৃতি মন্ত্রণালয়ের কাছে বিনীত অনুরোধ জানাবো, এই সমস্ত গুণী শিল্পীদের গানগুলো তারা সংরক্ষণ করেন, যাতে আগামী প্রজন্মের কাছে এগুলো আমরা পৌঁছে দিতে পারি এবং তারা যেন সেখান থেকে কিছু শিক্ষা নিতে পারে। এখানে মানুষের জীবনের কথা, গ্রামের মানুষের কথা, এই যে আমি একটু কথা বলতে প্রসঙ্গে বলতে চাই, যে আমি একটা গান শুনলাম এখানে, জাং বিয়ানি বেলা গেছে না খরঙ্গার দেরি, অর্থাৎ একটা গ্রামের সাধারণ মানুষ, গরিব মানুষ যখন তার মেয়েকে বিয়ে দেয়, সে বুঝতে পারে আমি কষ্ট সৃষ্টি যে মেয়েটাকে মানুষ করেছি, সেই মেয়েটাকে এই সারা জীবনে আমার বাড়ি থাকবে। গ্রামের পরিবেশের মধ্যে সে, হ্যাঁ, সে নিজে মেয়ের বাড়িতে গিয়ে তার শাশুড়িকে বলতেছে, বিয়ানি আমার মেয়েটাকে আপনি আপনার মতো করে দেখুন, মানুষ করে নেন। আবার তার কষ্টের কথা বলতেছে, আমি লেনদেন করতে পারি নাই, দিতে পারি নাই, যে আমাকে একটু পাঠিয়ে দেন, একদম বাস্তব কথা। হ্যাঁ, এবং আবার বলতেছে যে আমার কষ্ট কি বলবো, যে গ্রামের যেটা হয়, যে আমার আমার ছেলে, নিজের ছেলেকে আমি যখন বিয়ে দিয়ে দিলাম, যখন সে বড় হলো তখন সে বুনি আলাদা হয়ে গেল। এই যে কথাগুলো, এগুলো একেবারে গ্রামের কথা, এগুলো মাত্র করলেন তার গানের মধ্যে তুলে নিয়ে এসছেন, এবং এখান থেকে আমাদের অনেক জানার এবং শেখার আছে। এই জন্য এই সময় তার গানগুলো আমাদের উচিত সংরক্ষণ করা, যুগ যুগ ধরে। উনি আজ নেই, উনি বেঁচে থাকবেন ওনার কর্মের মধ্যে, উনি বেঁচে থাকবেন ওনার সৃষ্টির মাধ্যমে, এবং আমার বিশ্বাস ওনার এই স্মৃতিকে যদি আমরা লালন করতে পারি, উনি অনন্তকাল পর্যন্ত উনি সবা সব দর্শক শ্রোতাদের মনে চিরজাগরিত, শিল্পীদের মনে, দর্শক শ্রোতাদের মনে ওনার স্থান থেকে যাবে, থেকে যাবে। তো ঠিক আছে, রবীন্দ্রনাথ মিশ্র সম্পর্কে আপনার এই মূল্যবান কথা, অনুভূতি জানতে পারলাম। আপনাকে অনেক ধন্যবাদ এই মন্তব্য দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, এবং সেই সময় সমস্ত শ্রোতা দর্শককেও ধন্যবাদ আমার পক্ষ থেকে। আপনি আমাদের গিদালে রাখরা ইউটিউব চ্যানেলের যে শ্রোতা বা দর্শক আছে যারা, তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান? হ্যাঁ, অবশ্যই আমি সবাইকে বলবো যে গিদালে রাখরা, যে গিদালে রাখরা ইউটিউব চ্যানেল, এরকম ভাওয়াইয়া এবং ভাওয়াইয়া সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে এবং যে মানুষগুলো আছে, খ্যাতিমান মানুষগুলো আছে, তাদের তুলে ধরছে, তাদের ইতিহাস, ঐতিহ্য, তাদের কর্মকাণ্ড, তাদের সঙ্গীত, এগুলো তুলে ধরার চেষ্টা করছে। তো সেই প্রসঙ্গে যদি গিদালে রাখরা প্রসঙ্গে কিছু বলেন। গিদালে আখড়া প্রসঙ্গে আমার যেটুকু বক্তব্য, সেটা হচ্ছে যে উত্তরবঙ্গে
বিশেষত এই লোকসঙ্গীত নিয়ে, ভাওয়াইয়াকে নিয়ে বা যে কোনো ধরনের সঙ্গীতকে নিয়ে তেনারা যে সমস্ত কাজগুলো করছেন, এই যে মানে রুট তার মানে মূলটাকে খুঁড়ে বের করতেছেন, আজকে কোথায় রংপুর সেখান থেকে আপনারা চলে এসেছেন এখানে লালমনিরহাটের জেলার এই পঞ্চগ্রাম ইউনিয়নে এবং একজন গুণী শিল্পীর বাড়িতে, এবং সেখান থেকে আপনি শ্রোতাদের মতামত নিলেন এবং তার পারিবারিক পরিস্থিতিটা নিলেন এবং সবার মতামতটা নিয়ে এই যে আপনারা ইউটিউবে দিচ্ছেন, এখান থেকে যারা রবীন্দ্রনাথ মিশ্র সম্পর্কে জানে না আপনার ইউটিউব চ্যানেল সার্চ করে তার জানতে পারবে, এবং তার যে গানগুলো পরিবেশিত হলো এখন এরা যখন যখন শুনবে তখন ওই ব্যক্তির কথাগুলো তাদের মনে গেঁথে যাবে এবং তাদের যে গানের কথাগুলো আমার মনে হয় আপনাদের মাধ্যমে যদি তাদের কাছে পৌঁছে যায় এটা জনগণ এবং শ্রোতা দর্শক এবং আগামী প্রজন্ম অনেকটাই উপকৃত হবে। এই জন্য আমি গীতালয়ের আখড়ার উত্তরোত্তর উন্নতি কামনা করছি এবং আমি সেই সঙ্গে আপনারা যারা এর সঙ্গে জড়িত আছেন আপনারা আমি সবার প্রতি অনুরোধ রাখবো যে আপনারা এই কাজগুলো করুন যাতে আগামী প্রজন্ম আমাদের কাছে এই পেয়ে যায়। আমি আপনাদের উত্তরোত্তর উন্নতি কামনা করি। ঠিক আছে, গীতালয়ের আখড়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং গীতালয়ের আখড়া ইউটিউব চ্যানেলকে নিয়ে যে আপনি মন্তব্য করলেন সেজন্যও আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, আপনাকেও ধন্যবাদ। একটা কোটেশন নেব, হ্যাঁ দিস দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা জানাই গীতালয়ের আখড়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমরা বুঝতে পারছি গীতালয়ের আখড়া একটু 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 সুপ্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আপনারা নিশ্চয়ই জানেন আমরা গীতালয়ের আখড়ার পক্ষ থেকে যে ভাওয়াইয়া বিষয়ক গান, সাক্ষাৎকার এবং ভাওয়াইয়ার সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে আপনাদের সামনে তুলে ধরছি, এবং আপনারা যে গীতালয়ের আখড়া ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে অনেক ভাওয়াইয়া গান পাচ্ছেন, শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, এবং গীতালয়ের আখড়া ইউটিউব চ্যানেলকে যে আপনারা ভালোবাসছেন, দিন দিন এর জনপ্রিয়তা আরও বেড়ে যাচ্ছে। আপনাদের কাছে আসতে পেরে, আপনাদের কাছাকাছি আসতে পেরে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি। গীতালয়ের আখড়া ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আপনারা যে আমাদের সঙ্গে আছেন এবং আমাদের সঙ্গে থাকবেন সে বিষয়টাই আমি আপনাদের কাছে আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, অনুরোধ রাখছি যে ভাওয়াইয়াকে ভালোবাসুন, ভাওয়াইয়া শুনুন, গীতালয়ের আখড়া ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন, গীতালয়ের আখড়া ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।